মালদ্বীপে অবৈধভাবে কর্মরত ও ব্যবসা পরিচালনার দায়ে 3,000-এরও বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির প্রশাসন, যাদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। জানা যায়, এদের বেশিরভাগেরই কোনো বৈধ কাগজপত্র নেই। বুধবার দেশটির ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল মোহাম্মদ সাম্মান ওয়াহেদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম PSM এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মালদ্বীপ সরকার এ পর্যন্ত প্রায় 3,000-এর বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে, যারা পুনরায় শ্রমিক ভিসায় আর দেশটিতে প্রবেশ করতে পারবে না। এছাড়াও দেশটিতে প্রতিদিনই চলছে অবৈধ অভিবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান। বৈধ পাস বা পারমিট ছাড়া কাজ ও ব্যবসা করা এবং বৈধ ভ্রমণ ভিসা নেই এমন অভিবাসীদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে প্রশাসন। তাদের দেওয়া সন্ধানের ভিত্তিতে গোটা মালদ্বীপের হটস্পটগুলোতে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীদের আটক করছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মালদ্বীপ সরকার এত সুযোগ দেওয়া সত্ত্বেও দেশটিতে যারা অবৈধ আছেন তাদের বৈধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। দ্রুত বৈধ না হলে অবৈধ সবাইকে খুঁজে বের করে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। দেশটির কন্ট্রোলার জেনারেল বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে চলতি বছরের 25 আগস্ট পর্যন্ত মালদ্বীপ থেকে মোট 3,322 জন অভিবাসীকে দ্রুত নির্বাসিত করা হয়েছে। তিনি জানান, গত বছর একই সময়ের তুলনায় চলতি বছরে নির্বাসিত অভিবাসীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে 64.3%। এছাড়া দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন কন্ট্রোলারের যৌথ অভিযানের ফলে অবৈধ ব্যবসা এবং খাদ্য উৎপাদন কার্যক্রমের সাথে জড়িত বেশ কিছু অভিবাসীকে বর্তমানে আটক করা হয়েছে। এমন ব্যবসায়ীদেরও দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। IBTV USA, নিউ ইয়র্ক।